এবারে বইমেলার খবর। শেষ সপ্তাহে জমে উঠেছে প্রাণের অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অন্তরা, মেলা তো শেষের পথে, আর লেখক পাঠকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, নতুন বই নিয়ে তারা কি বলছেন জানাবেন। নতুন বই নিয়ে আসলে এখানে যারা প্রকাশক রয়েছেন তারা বলছেন আজকেও নতুন বই এসেছে এবং কালকে এবং পরশু আগামী দুই দিনও নতুন বই আসবে এবং আজকের দিনে নতুন বই এসেছে 95টি। এই নিয়ে নতুন বইয়ের সংখ্যা হচ্ছে 3176টি। আপনি জানেন যে গতকাল ছিল ছুটির দিন, গতকাল 1.5 লাখের মতো মানুষ এসেছে, 1,40,000-এর মতো মানুষ এসেছে, আর 21শে ফেব্রুয়ারিতে 8 লাখের মতো মানুষ এই বইমেলা প্রাঙ্গণে এসেছিল। সেই তুলনায় ভিড়টা আজকে কিছুটা কম, কিন্তু কালকে এবং পরশু আরও অনেক বেশি ভিড় হবে, সেটাই আসলে প্রকাশক এবং বিক্রেতা যারা রয়েছেন তাদের প্রত্যাশা। আর এখন পর্যন্ত যে বইগুলো এসেছে সেই বইগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে কবিতার বই, 389টি কবিতার বই এসেছে, 423টি হচ্ছে উপন্যাস এবং সেই সঙ্গে প্রবন্ধ এসেছে 159টি, গল্পগ্রন্থ এসেছে 389টি, আর কবিতা এসেছে আসলে 905টি, অর্থাৎ কবিতার সংখ্যাটি আসলে সবচাইতে বেশি। এছাড়াও গতকাল বেশ কয়েকটি পুরস্কার ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার এবং এই পুরস্কারটি পেয়েছে প্রথমা প্রকাশনী এবং সেই সাথে ঐতিহ্য প্রকাশনী এবং পেয়েছে জার্নিম্যান বুকস। এছাড়াও চিত্তরঞ্জন সাহা পুরস্কার, সেটি আসলে সর্বোচ্চ বই কারা বের করে সেটির উপরে নির্ভর করে নির্ধারণ করা হয়। গতবার সর্বোচ্চ বই বের করেছিল কথা প্রকাশ এবং তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এছাড়াও কোন প্যাভিলিয়নটি বেশি সুন্দর দেখতে সেটির উপরেও 3টি পুরস্কার দেওয়া হয়েছে, অন্য প্রকাশ, নিম্ফিয়া এবং বেঙ্গল প্রকাশনী, তারা আসলে এই পুরস্কারগুলো পেয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত থাকার জন্য।